বর্তমানে আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা কুড়িটি লেটেস্ট ও গুরুত্বপূর্ণ সংবাদ বেশ কয়েকদিন ধরে আবাস যোজনা নিয়ে টান টান উত্তেজনা এবার বঙ্গে পরিদর্শন শেষ নাকি আবাস দুর্নীতি দিল্লিতে রিপোর্ট প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ প্রাপকদের তালিকা যাচাই প্রক্রিয়া শুরু হওয়ায় স্টক সামনে এসেছে যেখানে খবর আছে ভুরি ভুরি অভিযোগ কোথাও কাঠ গড়ে উঠেছে শাসক দল কোথাও অভিযোগ উঠেছে বিজেপি নেতা নেত্রীর দিকে আর তা নিয়ে চোখ বিরাট খবর কি বলছে এবার অন্যদিকে বিরাট বড়ো খবর বাংলাতেই প্রশ্নপত্র রবিবারের সেট পরীক্ষা নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত কলেজ সার্ভিস কমিশন বিস্তারিত লেটেস্ট খবর উঠে আসছে এবার এবারে নজির সেট পরীক্ষা যেখানে ষোলো থেকে সতেরোটি বিষয়ের প্রশ্নপত্র বাংলায় করেছে কলেজ সার্ভিস কমিশন আর এমনই সময় সামনে পঞ্চায়েত ভোট আর তার আগে বিরাট বড় কাণ্ড শোভন রত্না বৈশাখীকে নিয়ে যা যা দেখেছি সব বলছি শোভন বিবাহ বিচ্ছেদ মামলায় সাক্ষী দিলেন বৈশাখী শুধু তাই নয় শুক্রবার আলিপুর আদালতে এসেছিলেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও আদালতে তাদের গোপন জবানবন্দি নেওয়া হয় কিন্তু শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলায় কি করেছেন বৈশাখী দেবী তা নিয়ে উঠে আসছে বিরাট ট্রেন্ডিং নিউজ এর মাঝে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের নামে গুজরাটের নদী নামকরণ বিরাট বড় উদ্যোগ যেখানে খবর আছে শুক্রবারই ওই নদী নির্মায়মান সংস্থা গঙ্গা পরিবার ট্রাস্টের তরফে আনুষ্ঠানিক ভাবে কথা ঘোষণা করা হয়েছে আর তা উঠে আসছে বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ রেকর্ড করছে আবার শীত একের পর এক পরিস্থিতি খারাপ একদিকে করোনা সংক্রমণ হুড়মুড়িয়ে বাড়ছে অন্যদিকে আবার পঞ্চায়েত ভোট আর সেই সাথে দু হাজার কে লক্ষ্য রেখেই বাংলাই ফের মোদী শাহ এবার হাড্ডাহাড্ডি লড়াই উত্তেজনা তুঙ্গে আর এমন সবাই খবর এসে চলো ভয়ঙ্কর কোল্ড ওয়েব একই দিনে পঁচিশ জনের মৃত্যু খবর শুনে চমকে যাচ্ছে হিমালয় থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা হওয়ায় কাঁপছে উত্তর ভারত উত্তর প্রদেশের কানপুরে প্রবল শৈত্য প্রবাহে একদিনে পঁচিশ জনের মৃত্যু হয়েছে বলে খবর আরও সাতশো জন ঠান্ডার শিকার হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন এদিন কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে হুহু করে নামছে পারদ কমলা সতর্ক বার্তা জারি হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা হয়েছে আগামী দশ জানুয়ারি পর্যন্ত রাজ্যে তাপমাত্রা আরও পাঁচ থেকে ছয় ডিগ্রি নামতে পারে আর এমন সময় দু হাজার মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট বড় খবর ভাংচুর করলে পরীক্ষা বাতিল তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মার্চ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা আর এবছর পর্ষদ ঠিক করেছে পরীক্ষা শুরুর আগে এবং পরে জিপিএস অন করে ছবি তুলে রাখতে হবে কোনো গোলমাল হলে ছবি সহ পর্ষদকে লিখিত অভিযোগ দিতে হবে যে সমস্ত স্কুলের পড়ুয়ারা এই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটাবে সেই বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ক্ষতিপূরণ না দিলে সেই পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হবে তবে বিপদ আরো বাড়ছে নতুন বছরে আরো ভয়ঙ্কর রূপ আর আবারও লকডাউনের পথে ঠেলবে নাকি নতুন ভ্যারিয়েন্টের খবর আসতেই হাড় হিম হয়ে যাচ্ছে এবার কি পুরোপুরি লকডাউন নাকি আংশিক চোখ রাখবো তা নিয়েই বিস্তারিত খবর এবার গোটা দেশে স্বাস্থ্য মন্ত্রক নজর রাখছে এদিকে আবার বাংলার অবস্থা আরো খারাপের দিকে এগোচ্ছে সংক্রমণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আর এমন সময় চীনের দিকে তাকালে এক সপ্তাহে ফিফটি পার্সেন্ট বাড়লো করোনা রোগীর ভর্তির সংখ্যা তবুও চীন বলছে নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি এবার কি সিদ্ধান্ত হতে পারে আগেভাগে ভাগে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা না হলে ভয়ঙ্কর করোনা সংক্রমণ আবারও লাশের পর লাশ ফেলবে সব মিলে থাকছে আজকের বাছাই করা কুড়িটি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ ফ্রেন্ডস আজকের খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিজে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন তবে আপনারই জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো ভিডিওতে দু হাজার চব্বিশের দিকে লক্ষ্য রেখে ফেরে বিরাট বড় সিদ্ধান্ত রাজ্য জুড়ে ছয় ছয়টি গেরুয়া রথ বের করার পরিকল্পনা যাত্রা সূচনাতে আসতে পারেন মোদি সহযোগী বিরাট বড় সিদ্ধান্ত বাংলা নিয়ে আবারও বিরাট বড় খবর খবর আছে লোকসভা ভোটের বাধ্য বাজাতেই বিজেপির রথযাত্রার ভাবনা কোর কমিটির বৈঠকের আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান জনসংযোগের লক্ষ্যে লোকসভা ভোটকে মাথায় রেখেই রথযাত্রার কথা ভাবা হচ্ছে সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেই হতে পারে রথযাত্রা গত বছর দু হাজার একুশের এই ফেব্রুয়ারিতেই বিধানসভা ভোটের আগে রাজ্যে রথযাত্রা করেছিল বিজেপি আর এবারও বিরাট বড় কর্মসূচি আর তা নিয়ে চক্ষু চড়ক গাছ এবার তৃণমূল কি সিদ্ধান্ত নেয় সেদিকে দেখা রাজ্য রাজনীতিকে দ্বন্দ্ব এবার শুরু হয়ে গিয়েছে এর মাঝে খবর উঠে আসছে প্রথম সপ্তাহে লেট এক ঘন্টারও বেশি সময় পর ছাড়লো বন্দে ভারত বিক্ষোভ তাই যাত্রীদের আবারও বিতর্ক যেখানে বন্দে ভারত নিয়ে শুরুর সপ্তাহে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময় চেয়ে অনেকখানি দেরি করে ছাড়লো সেমি হাই স্পিড ট্রেনটি যার জেরে তুমুল বিক্ষোভ দেখালো যাত্রীরা পয়লা জানুয়ারি বঙ্গে যাত্রা শুরু হয় হাওড়া এনজিপি বন্দে ভারত কিন্তু বিতর্ক যেন কিছুতেই ছাড়লো না এর উদ্বোধনের দিন থেকে লাগাতার একের পর এক ঘটনা ঘটছে এক্সপ্রেসকে কেন্দ্র করে কখনো উদ্বোধন অনুষ্ঠানে বিশৃঙ্খলা তো কখনো ট্রেনকে লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে পাথর শুক্রবার সেই নির্ধারিত সময় চেয়ে এক ঘন্টার পর যাত্রা শুরু করেছে রেল সূত্রে খবর বেলা তিনটে পাঁচ মিনিটে এনজিপি স্টেশন থেকে ট্রেনটি রওনা দেবার কথা ছিল কিন্তু তাছাড়ে চারটা বারো মিনিট নাগাদ স্বাভাবিকভাবেই এতটা দেরি করায় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ দেখান তারা এত টাকা দিয়ে টিকিট কাটার পরও কেন সময় গন্তব্যে পৌঁছাতে পারবেন না এমন প্রশ্ন তুলতে রেলের বিরুদ্ধে খুব উগড়ে দেন যাত্রীরা অন্যদিকে বিরাট বড় খবর কুনাল ঘোষকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে আড়ালে ব্যক্তি হেসে নববর্ষের শুভেচ্ছা তৃণমূল নেতার যেখানে পাট ভর্তি মানুষ সকলের মুখে জয় বাংলার স্লোগান কিন্তু আচমকাই মাঝখান থেকে উঠল অন্য স্লোগান জয় শ্রীরাম কিন্তু কে তুললেন সেই স্লোগান ভিড়ের মধ্যে তা বোধগম্য হল না কারণ স্লোগান দেওয়ার পরই লুকিয়ে পড়েন তিনি স্থান খেলার মাঠে শুক্রবার দুপুরে সেখানে জন্য গিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আর তাকে দেখে একজন চিৎকার করে ওঠেন জয় শ্রীরাম কিন্তু তারপর গা ঢাকা দেন সেই ব্যক্তি এহেন আচরণে কুণাল ঘোষ পাল্টা যা করলেন তা বেশ তাৎপর্যপূর্ণ তৃণমূলের মুখপাত্র সৌজন্যমূলক আচরণে আপ্লুত ওই ব্যক্তিও খবর আসে জয় বাংলার মাঝেই চড়া কলায় জয় শ্রীরাম স্লোগান শুনেই থেমে যান কুণাল ঘোষ তিনি পাল্টা হেসে আড়ালে চলে যাওয়া ব্যক্তিকে ডেকে বলেন সামনে আসুন কোনো অসুবিধা নেই সামনে এসেই বলুন তবুও তিনি সামনে আসেননি এরপর কুনাল ঘোষ হাত বাড়িয়ে দেন তার দিকে তখন তিনি সামনে এসে হ্যান্ডশেক করেন তৃণমূলের মুখপাত্রের সঙ্গে কুণালবাবু তাকে বলেন নতুন বছর ভালো কাটুক এরপর স্বাভাবিক আর আর কিছুই বলতে ওই ভিন দেওয়া ব্যক্তি সুরে আচরণেই তৃণমূলের মুখপাত্র বুঝিয়ে দিলেন বেসুরো স্লোগানে ঘাসপুল শিবিরকে কোনোভাবেই পরিচিত করা যাবে না আর এমনই সময় ফের মুখ খুললেন দিলীপ ঘোষ চুরি করেছে নেতাদের বাঁচাতে বিক্ষোভ এবার আবাস দুর্নীতির ইস্যুতে মন্তব্য করে ফেললেন দিলীপ ঘোষ বাংলায় আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল এদিনের সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতেই বাংলায় কেন্দ্রীয় গামান্নগের প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর খেজুরির বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা আর তাতেই খবর প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ঘর পাচ্ছেন তাদের সঙ্গে কথা বলবেন যারা ঘর পাননি তারা কি কারণে ঘর পেলেন না তাও খতিয়ে দেখবে কেন্দ্রের প্রতিনিধি দল গতকাল রাতের মালদার ডিএম অফিসের জেলা জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক বিডিওদের সঙ্গে বৈঠক করে আবাস যোজনার নথিপত্র খতিয়ে দেখে কেন্দ্রীয় দল আর এদিকে আবার ভোট যেমন এগিয়ে আসে তেমনই বিরাট বড় খবর নন্দীগ্রামের জন্য বিরাট বড় উপহার পঞ্চায়েতে ভোটের আগেই ঘোষণা করলেন এবার কুনাল ঘোষ খুব তাড়াতাড়ি নন্দীগ্রাম এবং হলদিয়ার জন্য সংযোগকারী সেতু তৈরির কাজ শুরু করবে এদিন কলকাতায় এমনই ঘোষণা করেছেন তৃণমূলের মুখপাত্র পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা কুনাল ঘোষ খুব শিগগিরই সরকারিভাবে এই প্রকল্পের কথা ঘোষণা করা হবে তার সাথে শীতের তাণ্ড পাঁচ বছরে কলকাতার রেকর্ড তাপ তাপমাত্রা নামলো দশ ডিগ্রির ঘরে মরসুমের শীতলতম দিন ভারত পতনের রেকর্ড যেখানে খবর আছে কলকাতায় দশ ডিগ্রি ঘরে তাপমাত্রা সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেন পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস এদিকে আবার দশ ডিগ্রি ঘরে তাপমাত্রা কলকাতায় কার্যত রেকর্ড গত পাঁচ বছর এই তাপমাত্রা এর আগে আসেনি শেষ দু হাজার সালে তাপমাত্রা হয়েছিল টেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস চোদ্দোর পর থেকে দশ বছরে এই দ্বিতীয়বার দশ ডিগ্রি ঘরে তাপমাত্রা পৌঁছলো তবে আপনাদের এলাকায় কি পরিমাণ ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট উপস্থাপন করে জানিয়ে দিন অথবা আপনার জেলার খবর জানতে অবশ্যই কমেন্টে উপস্থাপন করুন সেই সাথে সংক্রমণ বাড়ছে করোনার আবারও বিপদের উপর বিপদ যেখানে দু হাজার উনিশ সালের শেষ ভাগে খোঁজ মিলেছিল করোনা ভাইরাসের আর তারপরে তিন বছর ধরে সংক্রমণের সঙ্গে ক্রমাগত লড়াই চালিয়ে গিয়েছে গোটা দেশ আর এমনই সময় বিরাট বড় খবর নতুন আরেকটি বছরে পা দিলেও কিছুতেই মুক্তি মিলছে না করোনা থেকে এদিনে চীনের লাগাম ছাড়া সংক্রমণ যেমন আতঙ্ক বাড়াচ্ছে তেমনি আমেরিকার সংক্রমণও ভয় ধরাচ্ছে বর্তমানে আমেরিকায় ঊর্ধ্বমুখী সংক্রমণ বিশেষজ্ঞ গবেষকদের মতে করোনার সাব ভ্যারিয়েন্ট এক্স বি ওয়ান এর কারণেই দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে আর এমনই সময় চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর যোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করলো এসএসসি দীর্ঘ আন্দোলনের পর পঁয়ষট্টি জনকে স্কুল বেছে নেওয়ার জন্য ডাকা হলো কাউন্সিলিং এ বিরাট বড় খুশির খবর পঞ্চায়েত ভোটের এবার ধামাকা দিল শিক্ষা দপ্তর খবর আসছে ছশো তেষট্টি দিন আন্দোলনের পর অবশেষে এক চিলতে হাসি ও যোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন পঁয়ষট্টি জনকে স্কুল বেছে নেওয়ার জন্য ডাকা হলো কাউন্সিলিংয়ে এদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী চাকরি প্রার্থী নবম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এই কাউন্সিলিং অপেক্ষামান তালিকা থেকে এসএসসি এর নতুন নিয়োগ শুরু এমনই এসএসসি সূত্রে খবর তারই সাথে যেহারে করোনা সংক্রমণ বাড়ছে আবারও লকডাউনের পথে হাঁটবে নাকি গোটা দেশ নাকি পশ্চিমবঙ্গ দেখা যায় নাকি সিদ্ধান্ত নাই তবে তার আগে আপনার কি মনে হয় এমন কঠোর পরিস্থিতির মাঝে কি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে পুনরায় লকডাউন রাখা উচিত নাকি আগে আগে সতর্ক হয়ে অন্য কোন সিদ্ধান্ত নেওয়া উচিত অবশ্যই আপনার মতামত কমেন্ট ওbstাপন করে জানিয়ে দেবেন আর এমনই সময় বিরাট বড় খবর মাসে 80 টাকা করে বাড়ি দিলেন মমতা সপ্তাহে 3 দিন ডিম ও মরসুমে ফল দেয়া হবে যে ডিম হবে না সেই দিনে পোড়বাদের দিতে হবে মুরগির মাংস স্কুলে মিডডে মিল নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর এর জন্য মোট তিনশো সত্তর কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রতি সপ্তাহে মাথাপিছু অতিরিক্ত কুড়ি টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার আর এমন সময় বিরাট বড় খবর মিড ডে মিলের টাকায় দুয়ারের সরকার চলছে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রকে সিটিলিগ লিখলেন বা অধিকারী যেখানে শুভেন্দ অধিকারী এবার মিড ডে মিল নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তার দাবি মিড ডে মিলের টাকা নয়ছয় করা হচ্ছে রাজ্যের বিরোধী তুলনায় তার অভিযোগ বাংলার মিড ডে মিলের টাকা নয়ছয় করা হচ্ছে একটি কেন্দ্রীয় অডিট টিম পাঠিয়ে এই বিষয়টির উপর নজর রাখা হোক কেন কেন্দ্রের কাছে এমনই আর্জি জানালেন শুভেন্দু তা নিয়ে বিরাট বড় পরিস্থিতি সৃষ্টি হলো বাংলায় আর এর মাঝে মমতার বিরাট বড় বার্তা একটা পুরনো ট্রেন রং করে দিয়েছে বন্দে ভারত নিয়ে এবার শুরু চলালেন মমতা যেখানে মাত্র কয়েকদিন হয়েছে রাজ্যে যাত্রা শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস এর মধ্যেই দু দুবার বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে আর এই বিষয়টিকে শুরু হয়েছে বিতর্কের ঝড় আর তাতেই খবর উঠে আসছে দিন মুখ্যমন্ত্রী বলেন দ্বিতীয়বার পাথর ছোড়ার ঘটনা বাংলায় নয় বিহারের বলে দাবি করা হচ্ছে এবার বিষয়টি নিয়ে শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার নাম বদনাম করা হচ্ছে এটা বাংলাতে হয়নি বিহারে হয়েছে বিহারের মানুষের খুব থাকতেই পারে তারা যদি এই ঘটনা ঘটিয়ে থাকে কিন্তু তার জন্য গোটা বিহারকে তো অপমান করা যায় না আমি মনে করি তাদের পাওয়ার অধিকার আছে আজ বিজেপি নেই বলে তারা পাবে না কেন আর বন্দে ভারত একটা পুরোনো ট্রেন রং করে দিয়েছে শুধু ইঞ্জিনটি ছাড়া মুখ্যমন্ত্রী বলেন অনেক পুরনো ট্রেন এখান থেকে তুলে নেওয়া হয়েছে আমার সময় আমি বছরে একশোটা করে নতুন ট্রেন দিতাম আর এই এগারো বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি এই একটি ছাড়া বাংলার নাম বদনাম করা আপনাদের কাজ বাংলাকে বদনাম করার যে চেষ্টা হয়েছিল তা আমি নিন্দা করছি তারই সাথে খবর উঠে আসে বন্দে ভারতে ঢিল ছুঁড়ে পুলিশের হাতে পাকড়াও চার ধরা পড়তেই মুখে অদ্ভুত যুক্তি পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকারিক জানান ট্রেন জনসাধারণের সম্পত্তি জাতীয় সম্পত্তি এই ধরনের ঘটনা থেকে নিন্দনীয় আর কিছু হতে পারে না পাথর ছোড়ার ঘটনায় যে তিনজনকে পুলিশ পাকড়াও করে তারা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে আগে তারা কয়েকজনকে একই রকম পাথর ছুঁড়তে দেখেছিল বিভিন্ন ট্রেনে সে কারণে নিজকি মজা করার জন্য তারা পাথর ছুঁড়েছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে সকলের বক্তব্য খুঁটি দেখা হচ্ছে পাথর ছোঁড়ার পেছনে এটাই কারণ নাকি অন্য কিছু রহস্য তাও খুঁটি দেখছে কিশানগঞ্জ জেলা পুলিশ এবং আরপিএফ আর দিকে আবার মতো এবারেও শুরু হলো গঙ্গাসাগর আর তার গঙ্গা গঙ্গাসাগর সফরে গেলেন বাংলার জন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি গঙ্গা সাগরে মেলার আয়োজনে রাজ্য সরকার কতটা নিয়োজিত হয় সে কথা উঠেছে মুখ্যমন্ত্রীর কথায় পাশাপাশি গঙ্গা সাগরের ক্ষেত্রে কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ তুললেন তিনি যেখানে গঙ্গা সাগরকে জাতীয় মেলা ঘোষণা করার জন্য আমি কেন্দ্রের কাছে অনেকবার আবেদন করেছি কুম্ভ মেলার সমস্ত খরচা দেয় কেন্দ্র কিন্তু গঙ্গা সাগর একটা বাতাসাও দেয় না উপকার করে না পুরো খরচ রাজ্যের কথা সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার এই কথা বলার অন্যতম কারণ গঙ্গা সাগরে পৌঁছানোর প্রতিকূল কথা এই বিষয়টি বুধবার উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায় তিনি বলেন কুম্ভ মেলায় যেসব এলাকায় সেখানে রেল সড়ক বিমান যোগাযোগ খুব ভালো কিন্তু গঙ্গা সাগরের পুণ্যার্থীদের আসতে হয় জল পেরিয়ে আগে জন্য মানুষ আসতে পারত না আর এলেও অনেকে ফিরতে পারত না কিন্তু এখন আর ততটা অসুবিধা নেই আমরা গত কয়েক বছর পুণ্যার্থীদের সুবিধার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছি এখানে মুড়িগঙ্গার উপর ব্রিজ করতে পারলে খুব ভালো হয় কিন্তু এর জন্য বিপুল অঙ্কের টাকা দরকার কেন্দ্রকে ব্যাপারে বললে ও কেন্দ্র গা করেনি আমরা গঙ্গার উপর ব্রিজ তৈরির পরিকল্পনা করেছি আমরা নিজেরাই চেষ্টা করছি এর পাশাপাশি রাজ্যের করা তীর্থকর মুকুবের বিষয়টি তুলেছেন তিনি তার সাথে খবর উঠে আসছে বন্দে ভারতে পাথর ছোঁড়া রুখতে জরুরি বৈঠক কাল থেকে ট্রেন সুরক্ষার নয়া নিয়ম জারি চালুর পর থেকে বারংবার আক্রান্ত হচ্ছে সেমি হাই স্পিড নয়া ট্রেন বন্দে ভারত এনজিপি ও হাওড়াগামী ট্রেন বারবার আক্রান্ত হওয়ায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন পুনরায় যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য বুধবার জরুরি বৈঠক বসেন আরপিএফ এবং রেল পুলিশ কর্তারা শিলিগুড়িতে বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়া সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত সুরক্ষার বিষয়টি উদ্যোগ নিচ্ছে রেল পুলিশ আর অন্যদিকে ঢিল মারা নিয়ে বিরাট বড় মন্তব্য করেন সুকান্ত যদি ঢিল মারতেই হয় উপযুক্ত জায়গায় ঢিল মারুন আর এর মাঝে বিরাট বড় খবর গঙ্গাসাগর মেলায় গিয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তিনি গঙ্গাসাগর মেলা উদ্বোধন করতে গিয়ে আট থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত মেলা চলাকালীন সময়ের মধ্যে কোনো পূর্ণার্থী সাংবাদিক স্বেচ্ছাসেবক পুলিশ যেকোনো যে ব্যক্তি দুর্ঘটনায় প্রাণ হারালে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে ইন্স্যুরেন্স দেওয়া হবে এদিকে আবার পঞ্চায়েতে ভোটের আগেই তৃণমূল উঠে পড়ে লেগেছে পঞ্চায়েতের আগেই তৃণমূলের নয়া কৌশল চাটাই বৈঠকের পর এবার চমক দিচ্ছে বীজ বৈঠক শুভেন্দুর পুর মেদিনীপুর দিয়ে শুরু হলো পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নিচু স্তরের সংগঠন ঢেলে সাজানোর চেষ্টা পুরোদমে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস গত সোমবার নজরুল মঞ্চ থেকে সূচনা হয়েছে দিদির সুরক্ষা কবচ প্রকল্প শুরু করা হচ্ছে দিদির দুধ অ্যাপের পরিষেবাও দুয়ারে সরকারের মাধ্যমে সরকার সরকারি পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার পাশাপাশি এবার মানুষের দুয়ারে পৌঁছচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা নিচু স্তরের সংগঠন মজবুত করতেই মানুষের কাছে গিয়ে তাদের সুবিধা অসুবিধা জানতে চাইছে ইতিমধ্যে গ্রামে গ্রামে চাটাই বৈঠক করতে শুরু করেছে তৃণমূল শাসক দল সূত্রে খবর এবার তেমনই ধারণা বজায় রেখে শুরু হতে চলেছে বীজ বৈঠক এমনই বিরাট বড় খবর সামনে তবে বীজ বৈঠকের ক্ষেত্রে আপাতত টার্গেট করা হয়েছে পূর্ব মেদিনীপুরকে তৃণমূল সূত্রে খবর পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল আগামী সপ্তাহ থেকে কর্মসূচি শুরু হতে চলেছে গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বাংলার মানুষের জন্য তৃণমূলের নতুন অ্যাপ দিদির দুধ ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলে ধারণা ভোটকে পাখির চোখ করেই আগামী ষাট দিন তৃণমূলের নতুন কর্মসূচি করা হয়েছে দশ কোটি মানুষের জন্যই নতুন অ্যাপ দিদির দুধ ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন অ্যাপের মাধ্যমে পনেরোটি প্রকল্প পৌঁছে দেওয়া হবে মানুষের জন্য তিনশো পঞ্চাশ জন নেতা নেত্রী আগামী দু মাস গ্রাম গ্রামে পৌঁছবেন সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে কিনা তা দেখা হবে গুগল পে থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে বলে বিরাট বড় খবর দুয়ারে সরকারের পর তৃণমূল কংগ্রেসের অপর প্রকল্প দিদির সুরক্ষা কবচ এই প্রকল্পের উদ্বোধন এই প্রকল্পের উদ্দেশ্য পার্টির সঙ্গে যোগাযোগ তৃণমূল স্তরের সঙ্গে আরো মজবুত করা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা নিচের স্তরে যাতে কাজ আটকে না থাকে তা দেখা এর মাধ্যম তৃণমূল নেত্রী বললেন সাড়ে তিন লক্ষ কর্মী দু কোটি পরিবারের কাছে পৌঁছবে দলের বড় নেতারা ঘুরে যাওয়ার পর ঘরে ঘরে গিয়ে তাদের অভিযোগ এবং অনুযোগ শুনবেন স্থানীয় নেতারা দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের দুয়ারে আগেই পৌঁছেছে সরকার এবার পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি কেমন কাজ করছে মানুষ সব সুবিধা পাচ্ছে কিনা তা দেখা হবে এই প্রকল্পের মাধ্যমে যদিও তিনি বলেন ভোটের কথা মাথায় রেখে কিছু করি না তৃণমূল সূত্রে খবর পঞ্চায়েত আগে দুর্নীতির ইস্যুতে দলের ভাবমূর্তি ফেরাতে এই সম্মেলন থেকে শুদ্ধিকরণের ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়া উঠে আসে একের পর এক বিরাট বড় খবর আবার গিয়ে লকডাউনের সিদ্ধান্ত ভারতে নাকি বাংলায় কী কী ঘোষণা সব মিলে থাকছে করা বাকি থাকা খবর যা ভিডিওর শেষ দেখতে পারবেন তবে তার আগে আজকের খবর কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে সেই সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদেরটেশ অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন করোনা বিধি মেনে চলুন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন